আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা কিন্তু চলে এসেছে, আর এই রমজান মাসে আসলে আমাদের অনেক কাজই থাকে। তো কিছু কাজ যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সোজা হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করছি সেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ভিডিওটি। মশলা কিন্তু আমাদের রান্নার একটা প্রয়োজনীয় উপকরণ, আর এইগুলো যদি গুঁড়া করার কথা মনে হয় তাহলে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না। তো এই কাজগুলো যদি আমরা আগে থেকে সাজিয়ে রাখি বা করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই এগিয়ে যায়। তো আমি এখানে কিছু জিরা, আস্ত জিরা ভালোমতো ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। তো আমি ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমি জাস্ট হালকা মিডিয়াম আঁচে জিরাগুলোকে ভেজে নিয়েছি। এবং জিরাগুলোকে কিন্তু কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মানে একটা পোড়া পোড়া স্মেল আসবে যেটা কিন্তু ভালো লাগে না। আর এখন আমি একটা ব্লেন্ডারে এগুলো সব ভালোমতো ব্লেন্ড করে নিচ্ছি। জিরা গুঁড়া কিন্তু শুধু রমজান মাসে না, সারা বছরই আপনারা ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু তরকারিতে ইউজ করলে, মানে যে কোনো কারি বা এরকম কোনো পাকোড়া বা আলুর চপ এগুলোতে ইউজ করলে অনেক বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গিয়েছে আমার জিরার গুঁড়া, অনেক বেশি সুন্দর স্মেল আসছিলো। আর এখন আমি করব হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াও আমি ঠিক একইভাবে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর শুকিয়ে নিয়েছি, আর এখন ওই আগের প্যানটাতেই জাস্ট ভালো মতো একটু ভেজে নিয়েছি। এবং হ্যাঁ, কোনোভাবেই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, এটা একদমই আসলে নোটিস করবেন এবং খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। তো ওই একই ব্লেন্ডারে আমি এখন সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু দোকান থেকেও আপনারা কিনে আনতে পারেন, মানে প্যাকেট, কিন্তু সেটার স্মেলটা কিন্তু কখনোই এমনটা হবে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি জানি আপনাদেরও ভালো লাগবে আমার মতো। তো রেডি হয়ে গিয়েছে, আর এখন করে নিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়া কিন্তু সব কিছুতেই লাগে, আমার তো সব কিছুতেই ইউজ করতে হয়, মানে রান্নাতে বলেন আর হচ্ছে বিভিন্ন পাকোড়া বা হচ্ছে আলুর চপ এগুলোতে, মানে সব কিছুতেই লাগে এবং কোনো ভর্তার তো কোনো তুলনাই নাই। তো আমিও করে নিলাম। আর মরিচের গুঁড়াটা কিন্তু তখনই করা উচিত যখন কিনা বাচ্চায় ছোট বাচ্চারা থাকবে না, বা এমন কোনো বড় মানুষরাও থাকবে না যাদের কিনা হাঁচি কাশি বা শ্বাসকষ্টের প্রবলেম আছে। কারণ হচ্ছে এটা করলে আসলে খুব বেশি হাঁচি কাশি হয়, কারণ একটা ঝাঁঝালো একটা ভাব আসে। আমার নিজেরও কিন্তু যখন করছিলাম খুব বেশি খারাপ লাগছিল, বাট একবারে করে ফেললাম যাতে আমার কষ্টটা কম হয়। সারা বছরই এই জিনিসগুলো, মানে এই মশলাগুলো আসলে আমাদের সবারই কাজে লাগে। তো এগুলো যদি একটু সময় বের করে আমরা করে রাখি তাহলে সারা বছরই আসলে একটু আরাম করে করা যায়, মানে যখন শেষ হয়ে যাবে আবার করে নিব। কারণ আমি যেই পরিমাণগুলো করে নিয়েছি আমার বেশ অনেক দিনে চলে যাবে। তো মশলাগুলো আমি জাস্ট এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিয়েছি, এবং হ্যাঁ, আমি লেভেল দিতে কিন্তু একদমই ভুলিনি, কারণ দেখা যায় যে অনেক সময় মিক্স ম্যাচ হয়ে যায়, কোনটা কী তখন আর বোঝা যায় না। তো এই জন্য এটা আমারও না, আমার কিচেনে অন্য কেউ এসে যদি কাজ করে তারও অনেক সুবিধা হবে। তো লেভেলটা লাগিয়ে রাখা আসলে খুব জরুরি। আমাদের প্রতিদিনের রান্নায় কিন্তু পেঁয়াজটা একদমই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আসলে আমরা যারা রান্না করি তাদের কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটিও শুরু হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কাটাকাটি ছাড়া, মানে পেঁয়াজ কাটাকাটি ছাড়া তো আর রান্নাবান্না করা যাবে না, তাই না? তো এই কাজটাও যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে কিন্তু বেশ ভালোই সুবিধা হয়। আমি বেশ অনেকগুলো পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, আর একটা জিপলক ব্যাগে নিয়ে এখন হচ্ছে আমি এটা ফ্রিজ করব। এটা দেখা যাবে যে আমি যখন খুব ব্যস্ত আছি, কাটাকাটি করতে ইচ্ছা করছে না যেদিন, তখন আমি ইউজ করতে পারবো। ফ্রেশের তো আসলে কোনো তুলনাই নাই, কিন্তু হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু আমি যদি ফ্রোজেন করে রাখি রান্নাতে আমার অনেক বেশি সুবিধা হবে। তো এই তো রেডি হয়ে গেল আমার ফ্রোজেন পেঁয়াজ কুচি। আর এখন চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা নিয়ে। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু অনেক বেশি ঝামেলা লাগে, তাই না? কি মনে হয় আপনাদের? আমার তো তাই মনে হয়। কোনো একটা রেসিপিতে পেঁয়াজ লাগবে, মানে পেঁয়াজ বেরেস্তা লাগবে, এখন আবার পেঁয়াজ কাটো, ভাজো, তারপরে ইউজ করো, অনেক বেশি টাইম লেগে যায়। তো এটা যদি আগে থেকে করে রাখি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে যায়। তো এই তো আমি এখানে বেশ অনেকগুলোই পেঁয়াজ জাস্ট বেরেস্তা করে রেখে দিব, কারণ হচ্ছে এটা বেশ অনেক দিন ভালো থাকে, 2 থেকে
থ্রি উইকস পর্যন্ত আপনারা কিন্তু এই পেস্তাটা ইউজ করতে পারবেন। আর রান্নায় কিন্তু এটা অসম্ভব বেশি ইউজ হয়, স্পেশালি আমার তো রমজান মাসে অনেক বেশি ইউজ হয়, কারণ যে কোনো আলুর চপ বা কাবাব এগুলোতে পেস্তা কিন্তু ইউজ করা হয়। তো একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিলাম। রোজার মাসে লেবুর কিন্তু ব্যবহারটা আমার মনে হয় একটু বেশি হয়, শুধু রোজার মাসে না, যে কোনো সময় আসলে লেবুর ব্যবহারটা অনেক বেশি হয়। আর রমজান মাসে একটু বেশি কেন হয় সেটাই বলি, কারণ হচ্ছে আমরা যেহেতু শরবতটা খাই সেই জন্য। আর রান্নাও কিন্তু অনেক বেশি ইউজ হয় লেবু, দেখা যায় কেটে তারপরে ইউজ করা হয়। বাট এরকম করে যদি আমরা আগে থেকেই অনেকগুলো লেবু কেটে তারপরে স্টোর করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি ঝামেলাহীন হয়ে যায়। তো আমি এখানে অনেকগুলো লেবু কেটে তারপরে হচ্ছে এরকম যে কিউবগুলো থাকে ফ্রোজেন কিউব সেগুলো করে তারপরে রেখে দিচ্ছি, আর যখন আমার দরকার হবে চটজলদি ইউজ করে নিব। আমি ওভারনাইট এটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম আর কি, তো এখন এগুলো জাস্ট বের করে নিয়ে একটা জিপলক ব্যাগে রেখে দিব। 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই লেবুর কিউবগুলো একদমই ভালো থাকবে। ধনিয়া পাতা, এটা তো মনে হয় আমাদের সবারই অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস। আর দেখা যায় এটা যখন থাকে না, যতই মজা করে রান্না করি না কেন, তরকারিতে কিন্তু একদমই স্বাদ পাই না। আর ভাজাভাজির কথা কি বলবো, এটা ছাড়া যেন চলেই না। তো এটা তো লাগবেই, আর এটা তো আসলে সবসময় হাতের কাছে পাওয়াও যায় না, তো এই কারণে বেশি করে আমি নিয়ে এসেছি। আর এখন এগুলো আমি 2টা পদ্ধতিতে মানে রেখে দেব। তো আমি এখানে খুব ভালোভাবে প্রথমে এগুলো জাস্ট ক্লিন করে নিলাম, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ভেতরে একটু পচা পাতা টাতা থাকে, তো ওগুলো ফেলে দিলে দেখা যায় অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে ধনিয়া পাতা। ফ্রেশ ধনিয়া পাতার তো আসলে কোনো তুলনাই নেই, অনেক বেশি সুন্দর স্মেল আসে যখন ফ্রেশটা ইউজ করি। তো আমি এখানে ফ্রেশটা ইউজ করার জন্য আমি এখানে নিচে কিচেন টাওয়াল দিয়ে নিয়েছি, আর জাস্ট নিচের ডাটাগুলো একটু কেটে তারপর হচ্ছে এরকম কিচেন টাওয়ালের উপরে রেখে এখন জাস্ট এরকম করে ফোল্ড করে তারপর হচ্ছে আমি নর্মাল ফ্রিজার ব্যাগ যে আছে সেটা দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে কিন্তু আমি যদি রাখি তাহলে দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত খুবই ভালো থাকে, ধনিয়া পাতা একদমই নষ্ট হয় না। তো আমি এভাবে এখন জাস্ট অর্ধেকটা রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা জাস্ট ধুয়ে নিলাম, কারণ হচ্ছে এটাকে আমি এখন ফ্রিজ করব সেই জন্য। তো আমি ধুয়ে ভালোমতো ঝরিয়ে নিয়েছি, আর এখন যে এক্সট্রা পানিটা আছে সেটা একটা টিস্যু দিয়ে তারপর আমি মুছে নিলাম। নিচে যেই ডালটা আছে সেটা ফেলে দিয়ে তারপর ছোটো ছোটো কুচি কুচি করে তারপর কেটে এটা এখন আমি ফ্রিজে রেখে দিব, মানে ডিপ ফ্রিজে আর কি। এটা দেখা যাবে যে যখন আমার কাছে ফ্রেশটা হাতের কাছে থাকবে না তখন আমি এটা ইউজ করতে পারবো। এটা বেশ অনেক দিনই আসলে ভালোই থাকে, নষ্ট হয় না। আমি এরকম একটা জিপলক ব্যাগে নিয়ে তারপরে আমি জাস্ট বাতাসটা বের করে দিয়ে এরকম চেপে চেপে তারপরে হচ্ছে আমি এটা এখন ডিপে রেখে দেব। আদা এবং রসুন, এই 2টা কিন্তু আমাদের খুব বেশি আসলে ইউজ হয়, তো এগুলো আসলে অল্প অল্প করে করলেও ঝামেলা লাগে, করতে ইচ্ছা করে না। বাট একদিন যদি একটু সময় নিয়ে এই কাজটা করে রাখি তাহলে কিন্তু বেশ অনেক দিনই একটু আরাম করা যায় আর কি। তো আমি এখানে প্রথমে রসুন নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো, রসুনের কোয়াগুলো খুলে তারপর আমি একটা বক্সে নিয়ে এরকম একটু ঝেঁকে ঝেঁকে দিচ্ছি, তাহলে যেটা হয় যে রসুনের যে আঁশগুলো আছে সেগুলো খুব ইজিলি চলে আসবে। বাট আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমি মাথাটা যদি একটু কেটে দিতাম তাহলে সব আঁশগুলোই চলে আসতো, তারপরেও যে কয়টা ছিল আমি ওটা হাত দিয়ে পরে করে নিয়েছি, এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা করে নিচ্ছি, আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু একদমই মিহি হয়ে গিয়েছে, পাটায় করতেও পারেন আপনারা, বাট একটু বেশি কষ্ট হবে, বাট এরকম হ্যান্ড ব্লেন্ডার থাকলে কষ্টটা একটু কমে যাবে। তো আমি যে আইস কিউবগুলো থাকে সেগুলোর মধ্যেই জাস্ট দিয়ে নিচ্ছি। তো এতে করে দেখা গিয়েছে আমার কাজটা কিন্তু অনেক বেশি কমে যাবে রোজার মাসে, কারণ দেখা গিয়েছে আমার যখনই দরকার হচ্ছে একটা করে কিউব নিয়ে আমার কারি বা আমার যেই যেটার কারণে যেটার জন্য আমি ইউজ করব সেটাতে ইউজ করে নিতে পারবো আর কি।
আর এখানে আমি কিছু পরিমাণ রসুন জাস্ট একটা বক্সে রেখে দিচ্ছি, কারণ এটা দিয়ে আমি করব হচ্ছে রমজান মাসের কিছু স্ন্যাক্স প্রিপারেশন। তো সেটা দেখার জন্য আপনাদের কিন্তু আমন্ত্রণ রইল আমার চ্যানেলে। আর এটা হচ্ছে পরের দিন আমি এগুলো যখন শক্ত হয়ে গিয়েছে তখন জাস্ট একটা জিপলক ব্যাগে নিয়ে তারপর হচ্ছে রেখে দিচ্ছি। এরকম জিপলক ব্যাগে আসলে রেখে দিলে যেটা হয়, ফ্রিজে জায়গা কিন্তু অনেক বেশি কম ইউজ হয়। আর ঠিক একইভাবে আমি আদার কিউবগুলো করে নিয়েছি আর এখন রেখে দিচ্ছি জিপলক ব্যাগে। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে আমার, বাটাবাটি ঝামেলা একদমই নাই বললেই চলে। রোজার দিনে ছোলা ছাড়া কি চলে? না, একদমই না। আমি জানি সবার বাসায় আর যা কিছুই রান্না হোক না কেন ছোলাটা থাকবেই থাকবে। আর ছোলা কিন্তু সিদ্ধ করতে অনেক টাইম লাগে, তাই অল্প অল্প করে না করে প্রতিদিন না করে একবারে যদি আমরা করে রাখি তাহলে অনেক বেশি উপকার হয়। আর এজন্যই আমি পুরো এক প্যাকেট ছোলা নিয়ে ওটা গরম পানিতে দিয়ে 2 ঘন্টার মতো জাস্ট রেখে দিয়েছি। আমি ওভারনাইট কিন্তু রাখিনি, আমি জাস্ট 2 ঘন্টায় রেখেছি। তারপরে জাস্ট ভালো মতো ধুয়ে আমি ওটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জিপলক ব্যাগ নিয়ে আমার পরিমাণ মতো, মানে আমরা যেহেতু 2 জন মানুষ তো 2 জনের জন্য যতটুকু লাগে সেরকম করে আমি প্যাকেট করে নিচ্ছি। ছোলা সিদ্ধ করার সময় আমি কিন্তু জাস্ট ছোলার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম হলুদ। এই দুটা দিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার আম্মুকেও আমি দেখতাম যে এভাবেই সিদ্ধ করতে বসাতো, বাট আম্মু যেটা করতো, আম্মু হচ্ছে তার আগের দিন মানে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে ভিজিয়ে পরের দিন এটা সিদ্ধ করতো আর কি। তো আমি ওটা করি না, আমি দেখা যায় যে জাস্ট 1 থেকে 2 ঘন্টা ওটা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি সিদ্ধ করতে দিয়ে দিই। তো হয়তো হয়ে গিয়েছে আমার সবগুলো প্যাকেট আমার পরিমাণ মতো করে নিয়েছি। আর এখন আমি এগুলো রেখে দিব ডিপ ফ্রিজে। আমি কিন্তু প্রত্যেক বছরে এভাবেই সংরক্ষণ করি ছোলাগুলো। রোজার মাসে পেঁয়াজু খাওয়ার মজাই কিন্তু আলাদা। পেঁয়াজু হলে মনে হয় যেন আর কোনো কিছুই লাগে না। আমি এখানে বেশ অনেকগুলো ডালই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম আর এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবগুলো ডাল ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু আধা ভাঙা রাখবো। তাহলে কিন্তু পেঁয়াজু যখন বানাবো তখন অনেক বেশি মজা লাগবে, অনেক বেশি ক্রিস্পিও হবে। আমি এখানে আমার প্রয়োজন মতো প্যাক করে নিয়েছি, যেহেতু আমরা 2 জন মানুষ একটু আগেই বললাম সেই জন্য খুব বেশি কিন্তু লাগবে না, জাস্ট অল্প করে আমাদের 2 জনের জন্য যতটুকু লাগে সেভাবে আমি প্যাক করে নিয়েছি। আর এগুলো আমি জিপলক ব্যাগে নিয়েছি আর এরপরে আমি এগুলো রেখে দিব ফ্রিজে। একদম অনায়াসে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ আপনারা এগুলো ডিপ ফ্রিজে রেখে তারপরে ইউজ করতে পারবেন। এই কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে আমাদের রমজানে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিছু রমাদানের স্ন্যাক্স আইটেম যেগুলো আমরা কিন্তু স্টোর করে রাখতে পারি। তো ইনশাল্লাহ সেটা দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।